আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওটি মূলত কম খরচে প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে। প্রথমে আমার পরিচয় দিয়ে নিই, বর্তমানে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে খুঁটিনাটি জেনে নিব। পাবলিক বা সরকারি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না থাকলে শিক্ষার্থীদের পরবর্তী পছন্দ হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। অনেকে আবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে না পড়েও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, কারণ পরিবেশগত অনেক কারণে অনেকে ঢাকার বাইরে যেতে চায় না, অনেকে বা তাদের অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পছন্দ হয় না। কিন্তু কম খরচে ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয় কোনগুলো, এ সম্পর্কে ভালো ধারণা না থাকলে পড়তে হয় বিড়ম্বনায়। পাশাপাশি পড়াশোনার মান কেমন হবে সেই প্রশ্ন তো থাকছেই। বর্তমানে কম খরচে ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হাতে গোনা কয়েকটি, কারণ প্রতিনিয়ত ছত্রাকের মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয় গজে উঠছে, সেই সাথে তাদের মানহীন শিক্ষা ব্যবস্থা এবং আকাশ ছোঁয়া খরচের কারণে ক্ষতিগ্রস্ত হয় অনেক শিক্ষার্থী। খুব বেশি বাধ্য না হলে শিক্ষার্থীরা সাধারণত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে না, আর এই সুযোগে তারাও টিউশন ফির নামে গলা কাটে শিক্ষার্থীদের। তাই কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন তা পছন্দ করার আগে জেনে নিতে হবে সেখানকার সামগ্রিক বিষয়, সেখানে পড়াশোনার মান কেমন, বছরে কত খরচ হতে পারে, সরকারি অনুদান রয়েছে কিনা, কাগজপত্র ঠিক আছে কিনা, ইউজিসির অনুমোদন কিনা, সেখান থেকে পড়াশোনা করলে আদৌ কোথাও চাকরি করতে পারবেন কিনা, সেই বিষয়গুলো অবশ্যই জানা থাকা প্রয়োজন। তো কথা না বলে শুরু করি আজকের কম খরচে ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাঁচটি সম্পর্কে জানবো। প্রথমেই এক নম্বরে যে বিশ্ববিদ্যালয়টি রেখে দিয়েছি সেটি হলো গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিশ্বমানের উচ্চ শিক্ষা কেন্দ্র নির্মাণের প্রতিশ্রুতি নিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ 2003 সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2092 সালের অধীনে 92-এর অধীনে প্রতিষ্ঠিত হয়। তো এটি অনেক ভালো মানেরই একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। তো এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেসব সাবজেক্টের জন্য কত টাকা লাগবে, বিএসসি ইন ত্রিপুলির জন্য 424,560 টাকা, বিএসসি ইন সিএসির জন্য 424,500 টাকা, বিএসসি ইন টেক্সটাইলের জন্য 416,475 টাকা, বিবি এর জন্য 394,650 টাকা, এলএলবির জন্য 250,575 টাকা, বিএসএস ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের জন্য 300,000 টাকা, বিএ ইন ইংলিশ এই সাবজেক্টের জন্য 253,440 টাকা, বিএসএস ইন সোশ্যোলজি 190,000 টাকা। হয়তো এখন অল্প কিছু টাকা কম বেশি হতে পারে, তবে এই যে টাকার পরিমাণ আছে এর সাথে অবশ্যই আপনি আপনার আবাসন এবং অন্য অন্য খরচ যদি যোগ করেন আরও এত পরিমাণ টাকা আপনাকে সাথে নিয়ে পড়াশোনা করতে হবে। তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গেলে অবশ্যই 4 বছরের জন্য সর্বনিম্ন 6-7 লক্ষ টাকা গুছিয়ে রাখা দরকার, না হয় কিন্তু আপনি ঝামেলায় পড়বেন। দুই নম্বরে যে বিশ্ববিদ্যালয়টি নিয়ে সম্পর্কে জানবো সেটি হয়েছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইইউবি। বর্তমানে এর ছাত্র সংখ্যা 21,000, অনুষদের সদস্য 400। তো এই বিশ্ববিদ্যালয়ে ইউবি পড়ার সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে রয়েছে মাঝারি টিউশন ফি, যা সহজ কিস্তিতে পরিশোধনযোগ্য। ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিবিএ করতে হলে আনুমানিক 260,000 টাকার মতো খরচ হয়। তো আমরা বিবিএর জন্য 260,000 টাকা, হোটেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের জন্য 157,000 টাকা, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 245,000 টাকা, বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 250,000 টাকা, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 248,000 টাকা, ইংলিশের জন্য 150,000 টাকা, এলএলবির জন্য 160,000 টাকার মতো খরচ হয়। তো এটি শুধু তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে, এর সাথে আপনার কিন্তু আবাসন, যাতায়াত অনেক টাকাই অ্যাড করতে হবে,
তাই আমি বলে রাখি সর্বনিম্ন এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য 5 লক্ষ টাকা হাতে রেখে পড়তে যাবেন, না হয় কিন্তু আপনি পরবর্তীতে ঝামেলায় পড়বেন। 3 নম্বর যে বিশ্ববিদ্যালয়টি আছে সেটি হলো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, WUB। তো এটিও শিক্ষার্থীদের ভিতর অনেক অন্যতম পছন্দের একটি বিশ্ববিদ্যালয়, কম টাকার ভিতর এটি যথেষ্ট ভালো মানের। তো এটি ইউনেস্কো কর্তৃক বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এই বিশ্ববিদ্যালয়ে যেসব বিষয়ের সাবজেক্ট রয়েছে, বিবিএ, বিএইচটিএম অর্থাৎ ব্যাচেলর ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এমবিএ 2 ইয়ার্স, এমবিএ এক্সিকিউটিভ 1 ইয়ার। এখানে বিবিএ করতে লাগে প্রায় 4.5 লক্ষ টাকা, আর হসপিটালিটি ম্যানেজমেন্টের জন্য প্রায় 4,30,000 টাকা লাগে। বিবিএ করতে 2 বছরের জন্য প্রায় 3 লক্ষ টাকা, এমবিএ করতে 2 লক্ষ টাকার মতো লাগে। 4 নম্বর যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সেটি হলো সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, CUST। এটি সেন্ট্রাল ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং থেকে বিজনেস পর্যন্ত স্নাতক এবং স্নাতক প্রোগ্রাম অফার করে। এর বিভিন্ন অনুষদের খরচগুলো নিম্নরূপ: বিবিএ করতে চাইলে এই বিশ্ববিদ্যালয় থেকে 3,08,000 টাকার মতো লাগবে, সিএইচসির জন্য 3,91,000 টাকা, এমবিএর জন্য 1,73,000 টাকা, এই টাকাগুলো বহন করতে হবে। তারপরে আসি সাউদার্ন ইউনিভার্সিটি। সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনার অধীনে উচ্চতর একাডেমিক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। তো এই সাউদার্ন বিশ্ববিদ্যালয়টিকে আমি 5 নম্বরে রেখে দিয়েছি, অর্থাৎ কম টাকার ভেতরে ভালো সার্ভিস প্রদান করে। আরও অসংখ্য বিশ্ববিদ্যালয় কিন্তু আছে, আমি আসলে বেস্ট 5টি বিশ্ববিদ্যালয় সম্পর্কে আজকে কথা বলতেছি কম টাকার ভিতর। এর উপরে কিন্তু আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, নর্থ সাউথ ব্রাগ, তারপরে ড্যাফোডিল, এগুলোর জন্য আরও অনেক বেশি পরিমাণ টাকা লাগে। তো সেগুলো নিয়ে আমি কথা বলতেছি না, আমি বলতেছি কম খরচে সবচেয়ে ভালো ইউনিভার্সিটি নিয়ে। এই যে সাউদার্ন ইউনিভার্সিটি আছে সেখানে বিবিএ করতে 2,70,000 টাকা, হোটেল ট্যুরিজম ম্যানেজমেন্ট সাবজেক্টে পড়াশোনা করতে 4 বছরে লাগবে 2,25,000 টাকা, সিইসিতে অনার্স করার জন্য 3,00,000 টাকার মতো লাগবে, ত্রিপুলিতে পড়াশোনা করার জন্য 3,00,000 টাকা, ইসিইতে পড়াশোনা করার জন্য 2,50,000 টাকা, সিভিল ইঞ্জিনিয়ারিংতে পড়াশোনার জন্য লাগবে 3,05,000 টাকা, ব্যাচেলর অফ ফার্মেসি সাবজেক্টে পড়াশোনার জন্য 3,60,000 টাকা দিতে হবে ভার্সিটির প্রশাসনকে। তারপরে আসি ইংলিশে যদি অনার্স করতে যান সাউদার্ন ইউনিভার্সিটি থেকে, সেখানে আপনার টাকা পেমেন্ট করতে হবে 2,00,000 টাকা। LLB যদি 4 বছর করতে চান তবে আপনাকে 2,75,000 টাকা পে করতে হবে। সর্বশেষ আসি LLB 2 ইয়ার্সের জন্য যদি পড়াশোনা করতে চান এই সাউদার্ন ইউনিভার্সিটিতে, তাহলে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে 50,000 টাকা। শেষ কথা, উপরে উল্লেখিত 5টি কম খরচে ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আপনি যে কোনো একটি বেছে নিতে পারেন, অথবা চাইলে বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় তালিকাটি এক নজর দেখে নিতে পারেন। সেখান থেকে আপনি খরচসহ ডিটেলস, আপনার সাথে কোনটি যায় সেখান থেকে সিলেকশন করতে পারেন। আমি আমার মতে বা বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে এই 5টি বিশ্ববিদ্যালয় আপনার জন্য সাজেস্ট করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।